আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাক ব্যথাজনিত সমস্যা আসলে আমরা অনেকেই ভুগে থাকি। আমাদের ভিতরে একটা বদ্ধমূল ধারণা আছে অনেকের ভিতরেই যে বাক ব্যথা এটা হয়তো একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের নানি দাদি বা যারা বয়স্ক মানুষ আছেন পরিবারের তাদেরই সাধারণত হয়। ছোট বয়সে বাক ব্যথা কেন হবে? এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বাত ব্যথা বলেন বা বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যায় যে কোনো বয়সে আপনি পড়তে পারেন। সেটা হতে পারে অনেক ছোট একটি বাচ্চা, আবার হতে পারে 90 বা 100 বছরের বয়স্ক একজন মানুষ। যে কোনো বয়সে আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি আমরা, এবং আমরা এই ধরনের অসংখ্য রোগীও আসলে অলরেডি এখন পাচ্ছি। দর্শক, এই ধরনের সমস্যা হলে আমরা অনেকেই আছি, আমরা পুরনো ধ্যান ধারণায় বিশ্বাস করি। দেখা যাচ্ছে যে পুরনো যে চিকিৎসা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে অনেকে চিকিৎসা করার চেষ্টা করে, অনেকে বিভিন্ন ভুয়া চিকিৎসকের শরণাপন্ন হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। এরকম আমরা অনেক ঘটনা আসলে দেখতে পাই। বাট আসলে এই ধরনের যে চিকিৎসাগুলো আছে, আপনি যদি সঠিক সময়ের সঠিক চিকিৎসাটা আপনি নিতে পারেন, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আসলে আমাদের সামনেই আছে। ঠিক তেমনি একটি উদাহরণ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের একজন ছোটো ভাই, যিনি স্টুডেন্ট, পড়াশোনা করছেন এখন, হঠাৎ করেই এরকম বাত ব্যথাজনিত সমস্যা নিয়ে আক্রান্ত হন। প্রথমে যদিও বুঝতে পারেনি, বাট একটা সময় যখন বুঝতে পেরেছেন এর ট্রিটমেন্ট শুরু করেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হই এবং কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। মোহাম্মদ শাহাদাত হোসেন রাজু। শাহাদাত হোসেন রাজু, বাসা কোথায় আপনার? নোয়াখালী। নোয়াখালী কোথায়? সোনাপুর। সোনাপুরে আপনি স্টুডেন্ট আমরা জানি, কিসে পড়াশোনা করছেন? আমি এবার মেট্রিকের পরীক্ষা দেব। আচ্ছা, আপনি এসএসসি এবার পরীক্ষা দেবেন কোন বিভাগে? যে ব্যবসায়ী, ব্যবসায়ী শাখায়। আচ্ছা, আমরা জানি আপনি এই সুদূর নোয়াখালী থেকে এসেছেন ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য। কী এমন হয়েছিল যেটার জন্য এত দূরে আপনাকে আসতে হয়েছিল? সমস্যা ছিল আমার মোর মানে পায়ে ঘিরে ঘিরে ব্যথা, আবার বাতের সমস্যা করে লেলো। তো হাত পা ফুলে যায়, ঘিরে ফুলে যায়। তারপরে এগুলো দেখে আমরা ধরেন ইউটিউবের মধ্যে দেখি, দেখে আসি। কতদিন আগে এই সমস্যাটা প্রথম শুরু হয়? সমস্যা তো শুরু হয় আপনার 8-9 মাস আগে। যে হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, যে সেই প্রথম ব্যথার উৎপত্তিস্থল কোথায় ছিল? মানে প্রথম ব্যথা ছিল হাতে, হাতে হাতে আঙ্গুল সব ফুলে, আঙ্গুলগুলো দেখছেন ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে পাশাপাশি। যে আগে যেরকম অনেক কিছু ধরতে পারতেন, গ্রিপ দিয়ে ধরতে পারতেন, এখন আগের মতো গ্রিপ দিয়ে ধরতে পারতেন না। আচ্ছা, তারপরে সেই ব্যথাটা কোথায় গেল? তারপরে ব্যথাগুলো ধরেন আপনার মাজায় ব্যথা, এখান থেকে আসতেন মানে নিম্নে নিচের দিকে, হাঁটু, হাঁটুর পরে হাঁটুর, পায়ের নিচে, পায়ের গোড়ালিতে সব জায়গায় ব্যথা ছড়িয়ে যাচ্ছে। আগে যেরকম খুব স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেন, উঠতে পারতেন, বসতে পারতেন, সব কাজ করতে পারতেন, এখন দেখছেন সেই কাজগুলো আর আগের মতো করতে পারছেন না। শোয়া থেকে উঠতে গেলে কষ্ট হচ্ছে, প্রচণ্ড শরীরে প্রচুর জয়েন্টে জয়েন্টে পেইন করছে। সো যখন এই সমস্যাটা প্রথম দেখা দেয়, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন সাথে সাথে? আমরা গিয়েছিলাম। তো আমাদের এলাকায় হাসপাতাল আছিল, এখানে গেছি আর এরা মানে মূল রোগটা ধরতে পারে না ওরা। আচ্ছা, কী বলেছিল তারা? ওরা বলেছিল মানে এরা রক্ত, বিভিন্ন রক্ত পরীক্ষা, ফর্সা পরীক্ষা নিয়েছিল, তো এরা সমস্যাটা করতে পারে না, মানে ফাইন্ড আউট করতে পারে। এরা করতেছে, এরা মানে এক হাসপাতাল গেছে আর এখানে হতেছে টাইফয়েড জ্বরে গেছে। টাইফয়েড জ্বরের জন্য আপনার এই ধরনের সমস্যা? তো কোনো ওষুধপত্র কিছু দিয়েছিল? দিয়েছে। কাজ হয়েছিল কোনো? না, কোনো কাজ। বড় চেয়েছেন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছেন। সুস্থ মানুষ, পড়াশোনা করছেন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সংসারের কাজ করছেন, এখানে ওখানে যাচ্ছেন, সেই মানুষটা হঠাৎ করে দেখছেন আর আগের মতো কাজ করতে পারছেন না, ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন। ডক্টর দেখাচ্ছেন, ডক্টর ধরতে পারছে না। কেমন লাগতো ওই সময়টা? এটা তো আরম্ভ অনেক কষ্টের একটা সময়, যে রোগ ধরতে পারছি না বরঞ্চ আমি আরও খারাপের দিকে চলে যাচ্ছি। তখন কী করলেন যখন দেখছেন যে এরকম? তখন আমরা আবার চট্টগ্রাম গেছিলাম। চট্টগ্রাম সেন্সিভ হসপিটালে গেছিলাম, এখানে এরাও ধরতে পারছে বাত। আচ্ছা, এই প্রথম আপনি আসলে জানতে পারেন যে আপনার বাত জনিত সমস্যা হয়েছে। সুস্থ অবস্থা মানুষের বলে বাত থাকে 15%, তখন মা যিনি অসুস্থ তেন 70% মানে বাড়টা বাড়ি গেছিলো। পরে এরা ওষুধ দিল, ইঞ্জেকশন দিছিল। তো ওষুধগুলো ধরেন আপনার আমরা 2 মাসের মতন ব্যবহার করছিলাম। তো
কিছুটা ভালো, আবার আবার আগের মতো আগের মতো অবস্থা। আচ্ছা, মানে একটা দোদুল্যমান অবস্থা, ভালো হচ্ছেন তো আবার খারাপ, পারমানেন্ট কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না, তখন কি করলেন? তখন আমরা যে ইউটিউবের ভিতর তখন খোঁজা শুরু করলেন যে আর কি চিকিৎসা আছে, কোথায় চিকিৎসা আছে, তখন ইউটিউবে খোঁজা শুরু করলেন। তখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারলেন এবং স্যারের ভিডিও দেখে কি তখনই ডিসিশন নিয়েছেন ঢাকা আসবেন? তখন ডিসিশন নিয়েছে ঢাকা আসবে। তো ঢাকা আসে এখানে যেদিন 9 তারিখে আসছিলাম, 9 তারিখে এখানে আসে, মানে এখান থেকে এখানে মানে বত্তেরিয়া করছিলাম, মানে প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে যা দরকার, যা কিছু দরকার সবই করব। নোয়াখালী থেকে সিরিয়াল দিছিলাম এখানে। এসে সরাসরি স্যার দেখেছেন এবং স্যারের আন্ডারে ভর্তি, স্যারের আন্ডারে ভর্তি আমরা 9 তারিখে ভর্তি হইনি, মানে একদিন ইয়াতে আসছিলাম, পরে ভর্তি হয়েছিলাম স্যারের মাধ্যমে। যখন ট্রিটমেন্ট শুরু হয় ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন? ট্রিটমেন্ট যখন শুরু হয় তিন চার দিন পর থেকে, মানে আপনার একটু ভালো, মানে শরীরে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে একটু একটু করে ভালো ভালো ঠিক আছে। আজকে কততম দিন? আজকে 12 দিন। 12তম দিন, কেমন আছেন? মোটামুটি ভালো আছে। যেই মানুষটা উঠতে গেলে, বসতে গেলে হাঁটুতে ব্যথা হতো, পায়ে ব্যথা হতো, ব্যথার যন্ত্রণায় কোনো কাজ ঠিকমতো করতে পারতেন না, একরকম প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন, সেই মানুষটা এখন হাঁটাহাঁটি করতে পারছে যে ব্যথামুক্তভাবে, কেমন লাগছে ব্যথামুক্ত জীবন? আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখুন, আপনার আশপাশে তো আরও রোগীরাও ছিল, আরও রোগীরাও ছিল, তারাও তো অনেকে ট্রিটমেন্ট নিয়েছেন, তাদেরকে কেমন দেখেছেন ভালো হতে? তাদের মানে এদের বাদ ছিল না, এদের ধরেন এদেরও একজন এক এক সমস্যা নিয়ে আসছে ওরা, বাট তারাও সুস্থ হয়ে তারা বাসায় চলে যাচ্ছেন এবং এটা দেখার পর নিজেও একটা আরও বেশি আগ্রহ পেয়েছে। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।